হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমআইটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো সূর্যমুখী ফুল চাষ পদ্ধতি। সূর্যমুখী ফুল চাষ করতে যা যা প্রয়োজন, যেমন মাটি নির্বাচন, সূর্যমুখীর জাত কি এবং উন্নত জাতগুলো কি কি, বীজের হার হেক্টর প্রতি কত এবং বপনের সময়গুলো এবং সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো সর্বপ্রথম আমি আলোচনা করব সূর্যমুখী চাষ করার জন্য জমি ও মাটি প্রস্তুত সম্পর্কে। সূর্যমুখী সাধারণত সব মাটিতে জন্মে, তবে দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। সূর্যমুখীর জাত পরিচিতি। এ পর্যন্ত বারি কর্তক দুইটি জাত উদ্ভাবন করা হয়েছে, যথা এক নম্বরে কিরণি DS1 এবং দুই নম্বরে বারি সূর্যমুখী 2। কিরণি 1992 সালে জাতটির অনুমোদন দেয়া হয়। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জাতটি উদ্ভাবন করা হয়। জাতটির কাণ্ডের ব্যাস 1.5 থেকে 2 সেন্টিমিটার। পরিপক্ক পুষ্পমঞ্জরি বা শাখার ব্যাস 12 থেকে 15 সেন্টিমিটার। প্রতি মাথায় বীজের সংখ্যা 400 থেকে 600টি। বীজের রং কালো। 1000 বীজের ওজন 68 থেকে 72 গ্রাম। বীজে তেলের পরিমাণ শতকরা 42 থেকে 44 ভাগ। জাতটি মোটামুটি অল্টারনারিয়া বোরাইট রোগ সহনশীল। জীবনকাল 90 থেকে 110 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। হেক্টর প্রতি ফলন 1.6 হতে 1.8 টন পর্যন্ত হয়ে থাকে। বারি সূর্যমুখী 2 সম্পর্কে জানুন। বারি সূর্যমুখী 2 হলো গাছের কাণ্ডের ব্যাস 2 থেকে 2.8 সেন্টিমিটার পর্যন্ত। পরিপক্ক পুষ্পমঞ্জরি বা শাখার ব্যাস 15 থেকে 18 সেন্টিমিটার। বীজের রং কালো। 1000 বীজের ওজন 65 থেকে 70 গ্রাম। প্রতি গাছের মাথায় বীজের সংখ্যা 450 থেকে 650 পর্যন্ত। তেলের পরিমাণ শতকরা 42 থেকে 44 ভাগ। জীবনকাল রবি মৌসুমে 95 থেকে 100 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং খরিফ মৌসুমে বা খরা মৌসুমে 90 থেকে 95 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। হেক্টর প্রতি ফলন রবি মৌসুমে 2 হতে 2.3 টন পর্যন্ত হয়ে থাকে এবং খরিফ মৌসুমে 1.5 থেকে 1.8 টন পর্যন্ত হয়ে থাকে। বীজের হার 8 থেকে 10 কেজি প্রতি হেক্টরে বপন করতে হবে। বপনের সময় ও বপন পদ্ধতি। সূর্যমুখী সারা বছর চাষ করা যায়, তবে অগ্রহায়ণ মাসে মধ্য থেকে চাষ করলে এর ভালো ফলন পাওয়া যায়। খরা মৌসুমে এক মৌসুমে অর্থাৎ জ্যৈষ্ঠে মধ্য এপ্রিল থেকে মধ্য মে মাসেও এর চাষ করা যায়। সূর্যমুখী বীজ সারিতে বুনতে হয়। সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 25 সেন্টিমিটার। তারপরে আলোচনা করব সার ব্যবস্থাপনা, কিভাবে কি কি সার কি পরিমাণে দিবেন সে সম্পর্কে আলোচনা করব। ভালো ফলনের জন্য সূর্যমুখীতে যেইরূপ সার ব্যবহার করবেন সেগুলো হলো সারের নাম এবং সারের পরিমাণ প্রতি হেক্টর প্রতি আলোচনা করব। ইউরিয়া সার 180 থেকে 200 কেজি প্রতি হেক্টরে। TSP সার 150 থেকে 200 কেজি প্রতি হেক্টরে। MOP সার 120 থেকে 150 কেজি প্রতি হেক্টরে। জিপসাম 120 থেকে 170 কেজি পর্যন্ত প্রতি হেক্টরে। জিঙ্ক সালফেট 8 থেকে 10 কেজি প্রতি হেক্টরে। বোরিক অ্যাসিড 10 থেকে 12 কেজি প্রতি হেক্টরে।
ম্যাগনেসিয়াম সালফেট 80 থেকে 100 কেজি প্রতি হেক্টরে। তো এই হলো সারের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁ, রাজশাহী এলাকার জন্য প্রযোজ্য সার প্রয়োগ পদ্ধতি। অর্ধেক ইউরিয়া এবং বাকি সব সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া দুই ভাগ করে প্রথম ভাগ চারা গজানোর 20 থেকে 25 দিন এবং দ্বিতীয় ভাগ 40 থেকে 45 দিন পর ফুল ফোটার পূর্বে প্রয়োগ করতে হবে। তারপরে সেচ ও আগাছা ব্যবস্থাপনা, কখন সেচ দিবেন এবং আগাছা দমন কীভাবে করবেন। সূর্যমুখী ফসলের ফলন বেশি পেতে হলে কয়েকবার সেচ দেওয়া প্রয়োজন। প্রথম সেচ বীজ বপনের 30 দিন পর গাছে ফুল আসার আগে, দ্বিতীয় সেচ বীজ বপনের 50 দিন পর পুষ্পস্তবক তৈরির সময় এবং তৃতীয় সেচ বীজ বপনের 70 দিন পর বীজ পুষ্ট হবার আগে সেচ দেওয়া দরকার। সূর্যমুখীর জমি সর্বদা আগাছামুক্ত রাখতে হবে। জমিতে আগাছা দেখা দিলে তা তুলে ফেলতে হবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।